আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবিসিএ নতুন কমিটিকে সংবর্ধনা প্রদান। ইউনাইটেড এয়ারওয়েজের পর এবার ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউট করার ঘোষণা টিএসি এভিয়েশনের। স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ক্রয়ডন কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ নতুন কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্রয়ডন কাউন্সিলের হল রুমে এক সভা থেকে সংবর্ধনা প্রদান। এ সময় কাউন্সিলের পক্ষ হতে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর ইবেতি হোপলি এবং ডেপুটি মেয়র বাদশা কাদের। আর বিসিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিএ সভাপতি নুরুর রহমান খন্দকার পাশা, সাধারণ সম্পাদক এম এ মনিম, বিসিএ নেতা মোহাম্মদ ফয়জুল উদ্দিন, মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব, শাহ আব্দুল মালিক আজাদ, আনিসুল হক চৌধুরী, আব্দুল খালিক তালুকদার, আবিদুর রহমান বাবুল, ইয়ামিন ধীর, আব্দুল হাকিম আজাদ, সৈয়দ হান্নান আহমেদ, আব্দুল হান্নান, জামান জুয়েল সহ আরও অনেকে। বিসিএ নেতারা তাদের বক্তব্যে এ সময় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিসিএ কে সংবর্ধনা প্রদানের জন্য ক্রয়ডন কাউন্সিলকে ধন্যবাদ জানান। ইউনাইটেড এয়ারওয়েজের সাফল্যের পর এবার আন্তর্জাতিক মানের ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউট টিএসি এভিয়েশন যাত্রা শুরু করতে যাচ্ছে। এই ইনস্টিটিউটে এয়ারলাইন্স পাইলট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, ফ্লাইট ক্যাটারিং, গ্রাউন্ড হ্যান্ডলিং এক্সিকিউটিভ ও ক্যাবিন ক্রু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে অত্যাধুনিক ট্রেনিং এয়ারক্রাফটের উপর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনে এলএমসি সেমিনার হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও টিএসি এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী একথা বলেন। ইউনাইটেড এয়ারওয়েজের ফাউন্ডার ডিরেক্টর সাইদ চৌধুরীর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউনাইটেডের ডিরেক্টর ও টিএসি এভিয়েশনের সিইও মাহাতুবুর রহমান নাসির, চ্যানেল এসের চেয়ারম্যান আহমদুসামাদ চৌধুরী জেপি, এক্সেলসিয়র সিলেট হোটেলের চেয়ারম্যান শাহ জামাল, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, এনটিভি ডিরেক্টর মুস্তাফা সারার বাবু, মিডিয়া লিঙ্কের ডিরেক্টর মুজিবুল ইসলাম, এটিএন বাংলা ইউকের এমডি সুফি মিয়া, বিবিসিসির ডিরেক্টর ও জেএমজির স্বত্বাধিকারী মনির আহমেদ প্রমুখ। এ সময় ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী বলেন, টিএসি অ্যারোনটিক্যাল একাডেমির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর ফলে এখন থেকে দেশের শিক্ষার্থীদের বিদেশ থেকে পাইলট প্রশিক্ষণ গ্রহণের প্রবণতা হ্রাস পাবে আর এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্তোরাঁয় কেক কাটার মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিকের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা কামাল উদ্দিন ও নাসির আহমেদ শাহিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা মহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন খোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সেক্রেটারি ইলিয়াস খান, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুল্লাহ খান জুনায়েদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রিবলু, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রফেসর ফরিদ উদ্দিন সহ আরও অনেকে। ওরে সুরমা নদীর নাইয়া, আমার খবর কইও তুমি টুঙ্গিপাড়া যাইয়া। জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম প্রিয় গানটি রচয়িতা, কবি, সাংবাদিক ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর হারিস আলী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 12টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 17ই আগস্ট সিলেটে তার নিজ বাসভবনে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে গত সোমবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত 12টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে সিলেটের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এই ছাত্রনেতার মৃত্যুতে তার নিজ এলাকা ছাতক সহ যুক্তরাজ্যে বসবাসরত দলীয় নেতাকর্মী ও শুভানুতায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
যুক্তরাজ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে সদ্য প্রয়াত এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বাংলাদেশের বিমানের বিভিন্ন সার্ভিস নিয়ে এক প্রেস ব্রিফিং মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পেশ করেন দর্পণ সম্পাদক সাংবাদিক রহমত আলী। সংবাদ সম্মেলন থেকে বক্তারা বলেন, 10 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত বিমানে প্রায় 40টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা। প্রতিটি ফ্লাইটে যদি বিশেষ হ্রাসকৃত মূল্যে ইকোনমিক ও বিজনেস ক্লাস সহ 4 শতাধিক যাত্রী যাতায়াত করেন, তাহলে এতে সাধারণ হিসাবে প্রায় 20,000 টিকিট বিক্রি হওয়ার কথা। ইতিপূর্বে দেয়া বিমানের ওয়েবসাইটকে যাত্রীদের কাছে পরিচিত করার লক্ষ্যে নতুন এমডির উদ্যোগে আরও 2,000 টিকিট প্রায় অর্ধেক মূল্যে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এগুলোর ব্যাপারে প্রবাসীদের কাছে কিছু জানানো হয়নি বলে সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়। এছাড়া তারা আরও অভিযোগ করে বলেন, ভাড়ার ক্ষেত্রে সিলেটের যাত্রীদের কাছ থেকে 80 পাউন্ড অতিরিক্ত নেওয়া হচ্ছে, যেখানে ঢাকার চাইতে চট্টগ্রামের ফি মাত্র 25 পাউন্ড বেশি। তারা বিমানে এই অব্যবস্থাপনা বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম এমবিএ এবং কোষাধ্যক্ষ নাসের মিয়া। যুক্তরাজ্যে সফররত সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল আবেদিনের সাথে টাওয়ার হ্যামলেটস বিএনপির এক মতবিনিময় সোমবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত দলটির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। টাওয়ার হ্যামলেটস বিএনপি সভাপতি ইকবাল হোসেন দেওয়ানের সভাপতিত্বে ও শাইন আহমেদ নাসিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, শাহ আক্তার হোসেন টুটুল, ইউকে বিএনপির উপদেষ্টা মহিদুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেওয়ান মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, তাজউদ্দিন, ব্যারিস্টার হামিদুল হক লিটন, আফিন্দি, আবুল হোসেন, মোতার হোসেন লিটন, কামালউদ্দিন সহ আরও অনেকে। পশ্চিম লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ারের উদ্যোগে এক আকর্ষণীয় দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয় গত 18 আগস্ট ওয়েস্ট লন্ডনের হেজ অ্যান্ড হার্লিংটন কমিউনিটি সেন্টারে। প্রতিযোগিতা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াও। সাধারণ সম্পাদক শাহান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক চৌধুরী লিটনের যৌথ পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস, সহসভাপতি দবির মিয়া। ক্যারাম প্রতিযোগিতার সার্বিক আয়োজনে ছিলেন আবু তাহের আফজল, তারেক আহমেদ, সুফিয়ান আলম, জামিল আহমেদ রাসেল, আব্দুর রব, মইনুদ্দিন, আজিমুদ্দিন, ফরিদ আলী সহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান চৌধুরী। উল্লেখ্য, সমস্ত যুক্তরাজ্য থেকে এই ক্যারাম প্রতিযোগিতায় 30টি টিমের মধ্যে 60 জন প্রতিযোগী অংশ নেয়। যুক্তরাজ্য সফররত সিলেটের বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আব্দুর রাজ্জাককে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রোগ্রেসিভ কমিউনিটি। গত 14 আগস্ট লন্ডনের নিউহাম টাউন হলে আয়োজিত সংগঠনটির সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়া বিশিষ্টজনেরা বলেন, বিশ্বনাথ সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে বিশ্বনাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বহু গুণীজন, তার মধ্যে সৈয়দ আব্দুর রাজ্জাক অন্যতম। বক্তারা বলেন, আলোকিত সিলেট করতে তার অবদান অতুলনীয়। প্রোগ্রেসিভ কমিটির ফাউন্ডার, চেয়ারম্যান ও সিলেট ওয়েস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আলী সভাপতিত্বে এবং সৈয়দা সাইমা আহমেদ ও সাংবাদিক এনাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যাডো মিনিস্টার অব স্টেট ফর ই কমার্স স্টিভেন স্টিমস এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সৈয়দ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের ডেপুটি মেয়র মিস্টার লেস্টার হিউটসন, কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবাব চৌধুরী, এক্সোসিয়র সিলেটের চেয়ারম্যান শাহ জামান নুরুল হুদা, ডক্টর রফিক হেলালি, এক্সোসিয়র সিলেটের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক সাইদ চৌধুরী সহ আরও অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। ছাতক দোয়ারা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে শিক্ষানুরাগী আয়ুব করম আলীকে সংবর্ধনা প্রদান।
বেলজিয়ামে চট্টগ্রামবাসীদের উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত।